শ্রীষ্ট পূর্ব ষোলশো দিকে প্যালেস্টাইনে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই পরিস্থিতিতে অন্যান্য হিব্রুদের সাথে ইসরায়েলদের কেউ কেউ খাদ্যপ্রাপ্তির প্রত্যাশায় মিশরে গমন করেছিল ইয়াকুব আল্লাহ ইসলামের তখন চরম খাদ্য সংকটে পড়েছিলেন তিনি তার সন্তানদের খাদ্যের জন্য মিশরে প্রেরণ করেছিলেন ইউসুফ আলাহিসাল্লাম তার ভাইদের চিনতে পারলেন তিনি ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন এবং পিতা সিও পরিবারের সদস্যদের মিশরে নিয়ে আসেন ইয়াকুব আলাহ সালাম তার পরিবারের সত্তর জন সদস্যকে নিয়ে মিশরে গমন করেছিলেন মিশরে আগমনের পর তিনি আরও সতেরো বছর জীবিত ছিলেন এবং মৃত্যুর পূর্বে তিনি ইসুফ আল্লাহ সাল্লামকে ওসিয়াত করে যান যে তার লাশ যেন তার পিতৃপুরুষ ইসহাক ও ইব্রাহিম আল্লাহ সাল্লামের কবরস্থানে দাফন করা হয় ইয়াকুব আলাহ সাল্লামের লাশ হাররানেই দাফন করা হয় ইসুফ আল্লাহ সাল্লাম তার পরিবারকে উর্বর অঞ্চল রামেসিসে স্থানান্তর করেন তবে ইসু সাল্লামের মৃত্যুর পর বন ইসরায়েলের অবস্থার পরিবর্তন ঘটে এবং তারা ফারাওদের দাসে পরিণত হয় তাছাড়া মিশরীয় নিজেদের সভ্য ভাবত এবং হিব্রুদের ঘৃণা করত কোনো কোনো ফারাও তাদের উপর অকথ্য নির্যাতন চালাত বন ইসরায়েলদের উপর নির্যাতন চরমে উঠলে আল্লাহতালাই নির্যাতন ও নিপীড়ন থেকে তাদেরকে পরিত্রাণ দানের উদ্দেশ্যে মুসাআল্লাহ সাল্লামকে প্রেরণ করেন ফারাওরা বন ইসরায়েলের সন্তানদের হত্যা করলেও মহান আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে ফারাউদের গৃহে লালন পালনের ব্যবস্থা করেছেন মুসা সাল্লামের ঘুষিত এক মিশরির মৃত্যু হলে মুসা আলাহ সাল্লাম সিরিয়া সংলগ্ন ময়দানে হিজরত করেন এখানে তিনি প্রায় আট দশ বছর যাবত রাখালের জীবনযাপন করেছিলেন এরপর নবদ প্রাপ্ত হন এবং পুনরায় মিশরে প্রত্যাবর্তন করেন কিন্তু ফেরাওন মুসাল্লাহ সাল্লামকে হত্যার সংকল্প করলে মুসাল্লাহ আল্লাহর হুকুম পালনার্থে বনি ইসরায়েলকে রাত্রের মধ্যে মিশর থেকে বের করে নিয়ে লোহিত সাগরের তীরে গিয়ে উপনীত হন বনি ইসরায়েলকে ধাওয়ারত ফেরাওয়ানও তার বাহিনী পানিতে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যায় এবং মুসাইলসালাম তার অনুসারীদের নিয়ে সিনাই উপত্যকায় এসে আশ্রয় গ্রহণ করেন এ অঞ্চলে তখন শক্তিশালী ফিলিস্তিনি সম্প্রদায় ক্ষমতায় ছিল মুসাই সালাম তার সম্প্রদায়কে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করেন কিন্তু বন ইসরায়েল লড়াই করতে অস্বীকার করে তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিল হে হেমোসা সেখানে এক দুর্দান্ত জাতি বাস করে তারা সেই স্থান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না